করতেই তোর জীবন যাইবো। ঘরে রাইখা তোর মা তো দুনিয়া থেকে চোখ বুঝলো, আর তোর কান্দে চাপাই দিয়ে গেল আমার এই ভাঙাচুরা সংসার। এমনি যে সামলাবি একমাত্র আল্লাহই জানে। তোমার চিন্তা করার দরকার নাই, আমিও নাচ গান কইরা আমার বোনেরে মানুষ করুন। রানী, আরে নান তুই রানী, আমরা না শহরে চলে যেতেছি। ভাবি সত্য সত্যি গান ছেড়ে চললেন? কি করবো ভাই সাহ, মাতাবার মহাজনে কুনজের বাঁচাইয়া কেউ আমি তো টিকতেই পারলাম না, তার উপর ভিটামাটি থেকে খেদায় দিল। আপনার তো কিছু জানা নাই। হ্যাঁ গো বাপরে, আপনি তো একমাত্র দোস্ত। আর দোস্ত দোস্ত হইয়া দোস্তের বিধবা বউ আর পোলাপানের কিছুই তো করতে পারলাম না। আসলে ভাবি গরিবের কিসমতই এই, কিন্তু শহরে গিয়া সব দিক সামলাতে পারবেন তো? আল্লাহ ভরসা। হ্যাঁ আল্লাহই তো গরিবের একমাত্র ভরসা, আটাই সুতা সব তারই হাতে। চলেন আপনাকে স্টেশনে দিয়ে আসি। কত রঙের ঘুড়ি এই না জগৎ জুড়ি, নাটাই সুতা যার হাতে তারই সন্ধান করি। হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুড়ি এই না জগৎ জুড়ি। সাঁঝের বেলা ডুবলে সূরজ সকাল বেলায় ওঠে রে, এক ঋতু যায় চলে আর এক ঋতু আসে রে, ভাগ্য তবু হয় না বদল, ও ভাগ্য তবু হয় না বদল আমার কোনো কালে রে। আচার কেমন বিচার তোমার ভাবের সংসারে, মাটির পুতুল লইয়া তুমি খেলছো শখের খেলারে, এত সাজা কষ্ট দিলা ও, এত সাজা কষ্ট দিলা এই গরিবের উপরে। হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘুরে কত রঙের নাটাই সুতা যার হাতে তারই সন্ধান করি। হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুড়ি এই না জগৎ জুড়ি। মা নান্টু শরীর তো জলে পুরে যেতেছে। নান্টু নান্টু বাগান পানি খাবো জানাজ মা, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আয়। মা ট্রেনে তো পানি পাইলাম না, সামনের স্টেশনে গাড়ি থামলে না পানি আনিস। চিন্তা লাগলো আমার নাজ,
রাস্তাকে এভাবে রাখা ঠিক হবে না চলুন আমরা দাফন কবরের ব্যবস্থা করি আর আমার আমি ওট মা ওট মা তুমি আমার সাথে যাবে আমাদের সাথে থাকবে হ্যাঁ মা আয় মা আয় আসসালামু আলাইকুম উকিল সাহেব ওয়ালাইকুম আসসালাম এরে আবার কোত্থেকে নিয়ে আইলেন ব্যাচারির মা ট্রেনে কাটা পড়ে মারা গেছে আর ছোট ভাই ট্রেনের সঙ্গে চলে গেছে আরে ভালোই করছেন আপনি তো আবার ছেলে মেয়ে নাই হ্যাঁ তাই তো নিয়ে এলাম চল মা এই পান্ডে জানি না আল্লাহর কি ইচ্ছা তবে ও যখন আমার বুকে এসে পড়েছে ওকে আমি জান দিয়ে আগলিয়ে রাখবো শালা বটতলার উকিল আজ তোর জন্য কার শাস্তি হয়েছে জানিস আমি সেটার ছেলে আকবর শেঠের কিন্তু ভাই সে তো অন্যায় করেছে অন্যায় ভাবে মহল্লা দখল করতে চেয়েছিল এই মহল্লার একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে তার সর্বনাশ করেছে আমার কথা শুনেন ভাই তুই আজ শেঠের ছেলে পাঠাই তো সবকিছু আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেল ভেবেছিলাম এই কুড়িয়ে পাওয়া মেয়েটাকে আমি উকিল বানাবো আমার শেষ হয়ে গেল মহল্লা ভরে এতগুলো মানুষ থাকতে গুন্ডারা এসে আমার সর্বনাশ করে দিয়ে গেল আর কোন ভরসা আমি এই মহল্লায় থাকবো উকিল থাক আমরা এই মহল্লার সবাই আপনার লগে আছি আপনার এই মহল্লা ছেড়ে যেতে দেবো না আমরা তোমার স্বপ্ন পুরা করুম দরকার হইলে এই মহল্লা থেকে চান্দা তুলা আমরা তোমার স্কুল কলেজের পড়ার খরচ চালামো তোমার আমরা উকিল বানামো মস্ত বড় উকিল যাতে করিয়া আমগো হয়ে কথা বলার মানুষ আমগো মধ্যেই থাকে বাবা মা সব গরিবেরা যখন এক হয়েছে তাহলে আমরা আর যাবো না তোমার এই সিরা বই পইরাই উকিল হমু বাবার স্বপ্ন সার্থক হয়েছে মার স্বপ্ন পূরণ হয়েছে আপনাদের সবার স্বপ্ন পূরণ হয়েছে আমি ওকালতি পাস করেছি আমি ফার্স্ট ক্লাস পাস করেছি সামাজিক মান মর্যাদা কিছুই থাকবে না আজ পর্যন্ত কোন কেসে আপনি হেরেছেন বলুন জমি দখল
কোনো কেসে আপনার বা আপনার পরিবারের কারো নাম আমি উঠতে দেইনি। কিন্তু এবার তো উঠবেই। হ্যাঁ উঠবে, তবে এমন ভাবে বেকসুর খালাস করি আনবো যে আপনার ভাইয়ের দুর্নাম তো দূরের কথা, সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। আপনার উপর আমার অনেক আস্থা ব্যারিস্টার সাহেব। সে আস্থার মর্যাদা আমি রাখবো আকবর সাহেব। আপনি তো জানেন আজ পর্যন্ত কোনো কেসে হেরে যাওয়ার রেকর্ড আমার নেই, তার উপরে এ কেসে আমার বিপক্ষে সরকার পক্ষের যে অ্যাডভোকেট সে একজন মহিলা। মহিলা? হ্যাঁ, অ্যাডভোকেট নাজমা সুলতানা। আজকের এই অ্যাডভোকেট নাজমা সুলতানা আপনাদেরই দান। আপনারা কেউ অন্যের বাড়িতে কাজ করে, কেউ সারা মাস মেহনত মজদুরি করে, কেউ মাটির ব্যাংক ভেঙে নিজের কষ্টের সঞ্চয় নিয়ে আমাকে দিয়েছেন, পড়িয়েছেন, আমাকে অ্যাডভোকেট বানিয়েছেন। জীবনে এই প্রথম আমি স্বাধীনভাবে মামলা লড়তে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমি যেন এক গরিব নির্যাতিত নারীর আত্মার শান্তি দিতে পারি, আমি যেন অপরাধীকে তার উচিত শাস্তি দিতে পারি। মা, তুমি পারবা, আল্লাহ গরিবের সহায়, আল্লাহ তোমারে জিতাইব, আমরা প্রাণ খুলে তোমারে দোয়া করতে আসি। জানি আপনারা আমাকে দোয়া করবেন, আপনারাই তো আমার সব, এই জগতে আপনারা ছাড়া তো আমার কেউ নেই। একটা ভাই ছিল, জানি না বেঁচে আছে কিনা। এই বাজি 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 কোটি কোটি টাকার বাজি, একদিকে বাদা বাদা সব ব্যারিস্টার, অন্যদিকে সত্য ন্যায় আর নতুন অ্যাডভোকেট নাজমা সুলতানা। আমি বলছি নতুন অ্যাডভোকেট নাজমা সুলতানাই জিতবে। হ্যাঁ কই মাকালাম বাজি লড়বে, ৫০০ টাকা মাত্র, ৫০০ টাকা। হ্যাঁ কই মাকালাম এবার মরবে। এতদিন ধান্দা করে আর বাজি লড়ে লড়ে যা জিতেছিল তার সব যাবে। হ্যাঁ ৫০০ টাকা, হ্যাঁ আপনার ৫০০ টাকা, ৫০০ টাকা, ৫০০ টাকা, ৫০০টাকা বাজি। হ্যাঁ কই মিস্টার ওর সিস্টার, মিস্টার ও মিস্টার ও মিস্টার জি, সিস্টার ও সিস্টার ও সিস্টার জি, খেলা শুরু হলো চমৎকার, হেরে যাবে ওই ব্যারিস্টার। আগো যদি রাজি ধরতে পারো বাজি, জিতে যাবে দেখো ওই সিস্টার। মিস্টার ও মিস্টার ও মিস্টার জি, সিস্টার ও সিস্টার ও সিস্টার জি, খেলা শুরু হলো চমৎকার, হেরে যাবে ওই ব্যারিস্টার। আগো যদি রাজি ধরতে পারো বাজি, জিতে যাবে দেখো ওই সিস্টার। মিস্টার ও মিস্টার ও মিস্টার জি, সিস্টার ও সিস্টার ও সিস্টার জি, সিস্টার জি। বসবে তাড়াতাড়ি সবাই খোঁজে
টাকার যন্ত্র মুখে বলে গণতন্ত্র আমার তো দরকার 500 টাকার মিস্টার ও মিস্টার জি সিস্টার ও সিস্টার জি খেলা শুরু হলো চমৎকার হেরে যাবে ওই ব্যারিস্টার তাকো যদি রাজি ধরতে পারো বাজি জিতে যাবে দেখো ওই সিস্টার মিস্টার ও মিস্টার ও মিস্টার জি সিস্টার ও সিস্টার ও সিস্টার জি Mr. Oh Mr. G Sister, oh Sister G Your Honor যারা এসব দুষ্কর্ম ঘটান তারা সমাজের মাথা সেজে থাকেন তাদের চাতুর্য এত দূর পর্যন্ত প্রসারিত যে সমাজ সেবার ফটোগ্রাফ এবং বিমানের বৈধ টিকিটও তাদের কুকর্মকে আড়াল করে রাখে Objection, Your Honor ওই ফটোগ্রাফ এবং বিমানের টিকিটের মধ্যে কোনো চাতুর্য নেই Yes, Your Honor. ওই ছবি আর বিমানের টিকিট সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই আসামি বিকেল 4টায় অন্ধ স্কুল উদ্বোধনে ছিলেন সত্যি এবং সন্ধে 7টায় সত্যি সত্যি তিনি চট্টগ্রাম থেকে বিমানে ঢাকা এসেছেন কিন্তু দুপুর 11টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত উনি কোথায় ছিলেন সেদিন দুপুর 11টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত চট্টগ্রামে কি করছিলেন সাগরে সাঁতার কাটছিলাম মিথ্যা কথা Your Honor, উনি ঢাকায় ছিলেন এবং আমি তা প্রমাণ করে দেব মিস্টার আসলাম শেঠ আপনি কবে চট্টগ্রামে গিয়েছিলেন ঘটনার দুদিন আগে 4 আগস্ট বিমানের যাত্রী তালিকায় আপনার নাম পাওয়া যাবে আমি বাইরে গিয়েছিলাম প্রাইভেট কারে আপনি কনফার্ম জি আমি কনফার্ম হিয়ার ইজ এ পয়েন্ট ইউর অনার আমার প্রতিপক্ষের বিজ্ঞ ব্যারিস্টার সহ দেশের প্রতিটি লোক জানেন ওই দিন 4 আগস্ট উপকূলের প্রবল ঘূর্ণিঝড়ের আঘাত হানার আশঙ্কা ছিল সমুদ্র বন্দরগুলোর জন্য 6 নম্বর মহা বিপদ সংকেত ছিল আর সেদিন কোন নদীতে ফেরি বা লঞ্চ স্টিমার চলাচল করেনি এই সেই রিপোর্টের কপি তাও যদি হয় ওর তাহলে আমার ক্লায়েন্টকে বিকেল 4টার অনুষ্ঠানে চট্টগ্রামে উপস্থিত থাকার জন্য অন্তত পক্ষে সকাল 9টার মধ্যে রওনা হতে হয়েছিল চট্টগ্রামের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব আসামির অনেকগুলো বিলাসিতার মধ্যে একটি হলো ফ্লাইং ক্লাবের বিমান নিয়ে আকাশে ওড়া ঘটনার দিন অর্থাৎ 6 আগস্ট দুপুর 1টার পর আসামি ফ্লাইং ক্লাবের বিমান ভাড়া করে দুপুর 2টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় এই সেই ফ্লাইং ক্লাবের রিসিট ইওর অনার সেই এ লেখা সাদা কোটটি আদালতে উপস্থিত করার জন্য আমি দুদিনের সময় প্রার্থনা করছি এবং সেই সাথে এই দুদিনের জন্য আসামিকে পুলিশ রিমান্ডে রাখার অনুমতি চাচ্ছি যাতে করে আসামি পক্ষ প্রমাণ গায়েব করার সুযোগ না পায় প্রার্থনা মঞ্জুর করা হলো এবং সেই সাথে আসামিকে দুদিনের পুলিশ রিমান্ডে রাখার অনুমতি দেয়া হলো আদালত আজকের মতো এখানেই মুলতবি ঘোষণা করা হচ্ছে এইটা কি করলেন আপা আসল কোর্টটা দেখিয়ে দিলে তো কেসটা খালাস হয়ে যেত নির্ঘাত ফাঁসি কোর্টটা কোন এলাকায় আছে তা আমি জানি আরে টাকাটা পেতে আবার দুদিন দেরি করতে হবে কোর্টটা যদি আজ হাজির করে দিতেন ওই কোর্ট নাজমার হাতে পড়া মানে আসলাম শেঠের ফাঁসি এই আকবর শেঠের ছোট ভাইয়ের ফাঁসি না না তা কিছুতেই হতে পারে না গালা জি বস তুমি তো নাজমার বস্তিতে থাকিস যা অ্যাডভোকেট নাজমাকে তুলে নিয়ে আয় কিন্তু বস ওই বস্তিতে ঢোকা মুশকিল জানো বস্তির সবাই নাজমার ভক্ত তবে একজনকে পাঠান তাহলে কেল্লা ফতে সে হলো মুন্না ইয়েস মুন্না আমার নিজের হাতে করা মুন্না 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 তো খামা খামা হল নিজে ঢুকে না আরে ওকেলের বাচ্চা ওকেল বাইরে আয় খুঁজায় তাই কি
আয়, তোর উকালতির জবান টেনে ছিঁড়ে নিয়ে যাব। বাইরে আয়। কি চাই এখানে এত চাতামচি কিসের? শাটাপ। মুন্নার সামনে দাঁড়িয়ে এ কথা কোনো পুরুষ উচ্চারণ করলে এতক্ষণে টেনে ছিঁড়ে দুটুকরো করে ফেলতাম। শোনা ওকেল, আসলাম শেঠের মামলা আর এক কদমে এগোবে না। কেসের তারিখে কোনো প্রমাণ কোর্টে যাবে না, কোনো সাক্ষী কোর্টে যাবে না, তুমি নিজেও কোর্টে যাবে না। কেন? মুন্না শুধু হুকুম দেয়, কৈফিয়ত দেয় না। নাজমা সুলতানা কোনো অন্যায় হুকুম মানে না, কারণ নাজমা সুলতানা শুধু একটি মেয়ের নাম নয়। নাজমা সুলতানা মানে গরিবের বিবেক, নাজমা সুলতানা মানে গরিবের ন্যায় বিচার, নাজমা সুলতানা মানে গরিবের একতা, নাজমা সুলতানা মানে গরিবের যুদ্ধ। অতএব নাজমা সুলতানা কোর্টে যাবেই। অসম্ভব, কোর্টে তো নাজমা সুলতানা লাশও যেতে পারবে না। আর সে চেষ্টা করলে যে মেয়ের কেস নিয়ে তুমি লড়ছো তার চেয়ে অনেক খারাপ অবস্থায় তোমাকে পাওয়া যাবে। তুমি ভেবেছো নারী অবলা অসহায়, কিন্তু আজ শুনে যাও, নারীরা প্রতিবাদ করতে শিখেছে। তোমাদের মতো মাস্তান গুন্ডাদের কিভাবে সাহায্য করতে হয় নাজমা অ্যাডভোকেটে ভালো করে জানা আছে। গেট আউট। আই সে গেট আউট। মুন্না ভাই আর খেয়েও না, তুমি শেষ পর্যন্ত মেয়ে মানুষের গায়ে হাত দিবা? চাপ মেয়ে মানুষ বলে একটু বেসামাল হয়ে নিচ্ছে, যতটুকু বিবেক এখনো আছে তা যেন জেগে উঠতে না পারে। শালিকে আজ রাতেই উঠিয়ে আনব। কে আপনি? আমি একটা খারাপ খবর শুনে ছুটে এসেছি। কি খবর? মুন্না আপনাকে তুলে নেবার জন্য আসছে। আটবর্ষের অনেক টাকা দিয়ে মুন্নাকে কিনে নিয়েছে, কারণ আমি একজন হোটেল ডান্সার। আমার পরিচয়ের দাগ আমার বোনের গায়ে লাগুক আমি চাইনি, এখনো চাই না। তাই রাতের অন্ধকারে লুকিয়ে আপনার কাছে এসেছি। আপনি এখান থেকে চলুন, আপনার বেঁচে থাকা দরকার, না হলে যে আমার বোনের অতৃপ্ত আত্মা শান্তি পাবে না। আপনি কোন হোটেলে নাচেন? হোটেল ব্লুমুন। ওটা তো আকবর শেঠের হোটেল। হ্যাঁ, ওখানে কেউ জানে না মিনি আপনার বোন? না, মা বাবা মারা যাবার পর বাধ্য হয়ে আমাকে হোটেল ডান্সারের কাজ নিতে হয়। তখন থেকে আমি ওকে হোস্টেলে রেখে পড়িয়েছি, সেই ক্লাস 7 থেকে এই বিএ ক্লাস পর্যন্ত। এমনকি ওকেও ভুলিয়ে দিতে চেয়েছি যে আমি ওর বোন। সাব্বাস বোন, তোমাকে তো তোমার বোন ফিরিতে পারবো না, তবে আজ থেকে তুমি আমার বোন। আপনার বোন হবার যোগ্য আমি নই, কিন্তু এদিকে সময় কম, আপনি জলদি চলুন আপা। না, একটা গুন্ডা মাস্তানে হাত যত শক্তিশালী হোক তার ভয়ে আমি পালিয়ে যেতে পারি না বোন। ওই মুন্নারও যদি তোমার বোনের মতো একটা বোন থাকতো, তাকে নির্যাতিত করে যদি কেউ খুন করতো, তাহলে হয়তো মুন্নাই তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। ন্যায় শক্তিকে হুকুম দিতে না এসে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করতো। কে বলে গুন্ডা মাস্তান, কে বলে ও শক্তিশালী? ও তো একটা ভীত কাপুরুষ। মা বাবা ভাই বোনের ভালোবাসা যদি ওর বুকে থাকতো, তাহলে ওর শয়তানের কাছে বিক্রি হয়ে যেত না, ওর হৃদয়টা পাথর হয়ে যেত না। ও কি করে বুঝবে কারো নিষ্পাপ, কারো আদরের বোন পশুর হাতে নির্যাতিত হয়ে খুন হলে তার বাবা মা ভাই বোনের বেদনা কি তীব্র হয়, কি চালা হয় তাদের বুকে, কি কষ্ট কি ব্যথায় তাদের মন হাহাকার করে ওঠে। আমার আপনার লজ্জা করে না? লজ্জা কিসের লজ্জা? ইউনিফর্ম পরে ডিউটি অবস্থা আপনি মদ খাচ্ছেন? আমার যা ইচ্ছে আমি তাই করব, আপনার কি? এটা আপনার কোর্ট নয়, এটা আমার থানা, আমার রাজত্ব। বুঝতে পেরেছি, আপনি আকবর শেঠের টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। কত টাকা দিয়েছে আকবর শেঠ? কত টাকা? তা দিয়ে আপনার কি দরকার? আপনার ক্ষমতা থাকলে যান, কেস করুন আমার নামে, প্রমাণ করুন আমি ঘুষ খেয়েছি। প্রমাণ আজ না পেলেও একদিন একদিন পাবই।
বেঈমান চিরদিন বেঁচে থাকতে পারে না। মনে রাখবেন, একদিন এই নাজমা সুলতানা আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে, আর আপনার প্রভু আকবর শেঠের ভাইকে ফাঁসির দড়িতে ঝোলাবই, যেভাবেই হোক কোর্ট আজ রাতেই বের করব। আরে হ্যাঁ, যাত, আরে যাত, বিরক্ত করবেন না, যাত। এই পুলিশ, হ্যাঁ উকিল সাহেব, কিন্তু তোমার চাকরি ঠিকই খাবে। চাকরি হারাবার আগে 5 লাখ টাকা কামাতে পারো। কিভাবে? আমাকে 2 ঘন্টার জন্য এখান থেকে যেতে দাও, আমার জানাই আছে কোর্টটা কোথায়। যাবো, কোর্টটা চালাবো, ফেরত আসবো। কিন্তু টাকা? আকবর শেঠের ভাই আসলাম শেঠ, জবান পাকা। সময় মাত্র 2 ঘন্টা, প্রয়োজন হলে তুমি আমার গাড়ি নিয়ে যাও। তার আর দরকার হবে না, আমার সাঙ্গবাঙ্গরা বাইরে আমার অপেক্ষায় আছে। শালার বেদি মাতাল, টাকার কথা শুনেই বেহুশ। এটা পড়ালে তো চলবে না। তাহলে এবার তোকে শুদ্ধ পুড়িয়ে দেবো। না 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 না, এক খুনের কেসই তো ফাঁসি, ডাবল খুন করলে যে কি শাস্তি হবে। ইন্সপেক্টর আপনি? পেটি মাতাল, টাকার লোভে বেহুশ হয়ে পড়েছিলাম। তাহলে 5 লাখ টাকার বিনিময়ে আমাকে ছেড়ে দেওয়া তোমার সাজানো নাটক ছিল? তুই আর তোর ভাই আকবর শেঠ কি মনে করিস? থানা কি একটা দোকান? টাকা থাকলে পুলিশ ইমান আইন কেনা যায়, এবার টের পাবে পুলিশকে জিনিস। উভয় পক্ষের সওয়াল জবাব, সাক্ষী প্রমাণ এবং রক্তমাখা সাদা কোট ও আসামির ব্যবহার করা অবৈধ পিস্তল থেকে একথা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে যে আসামি আসলাম শেঠ নিহত মিস মিনিকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং তাকে পিস্তলের উপর্যুপরি 3টি গুলি করে হত্যা করেছে। অতএব আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মতে তাকে দোষী সাব্যস্ত করছে এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা করছে। শত্রুর গুলি বুক পেতে নিয়ে তুই আমার বুক থেকে উঠে গেলি। মুন্নার শক্তি তোর জানা নেই, সেই জন্য মারলাম। শোন
শক্ত সুপারি পানিতে ভিজিয়ে নরম করে চিবোতে হয়। মুন্নাকে এখন প্রেম সাগরে ডুবে নরম হতে দে। তারপর তারপর কেমন ফিল করছেন? ফাইন। ওনার এখন রেস্টের প্রয়োজন। হাসপাতালে এভাবে ভিড় করা ঠিক হবে না। রহিম চাচা, আপনাদের হাসপাতালে ভিড় করা ঠিক হবে না। আমাকে বাঁচাতে গিয়ে যে গুলি খেয়েছে তার জন্য দোয়া করে। আপা, তোমার কোথাও গুলি লাগেনি তো? তুমি ঠিক আছো তো আপা? ওনার দয়ায়। তোমরা এখন যাও, দেখছো না আমাকে ঢুকতে দিচ্ছে না? তবে ভাইজানের কি অবস্থা? আমার এই ব্রিটিশ আমলের রানী মার্কা টাকাই বলে দেবে। রানী, তোর উপর আমার সব ভরসা। রানী পড়লে দশ গুলিতেও ভাইজানের কিচ্ছু হবে না। এ রানী, 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 রানী জিনা, আমার এই রানী মার্কা টাকার কথা বলছি। আমার এই রানী বলছে ভালো হয়ে গেছে। আপনি তো ভেতর থেকে এলেন, কেমন দেখলেন? মনে তো হলো ভালোই আছেন, উনি এখন কথাও বলছেন। হ্যাঁ, হতেই হবে। আমার এই রানী আজ পর্যন্ত আমার সঙ্গে বিচ্ছেদ করেনি। সত্যি বলছি ম্যাডাম, আপনাকে দেখলেই মনে হয় আপনার সাথে কেউ বিক্রিয়া করবে না। গুড মর্নিং। গুড মর্নিং। মায়ের কোলে যে মুন্না জন্ম নেয় সে গুন্ডাও নয় রংবাজু নয়, সে মানুষই জন্ম নেয়। আর মানুষ মানুষের ঘর ভাঙে না, ঘর গড়ে। ঘর ঘর তো আমারও ছিল। মুন্নির মা, দেখো তো কে এলো। এত রাতে আবার কে এলো? নিশ্চয়ই ভাই এসেছে। আরে না, মুন্না তো কাল সকালে আসার কথা। আমার মন বলছে ভাই এসে গেছে। অমিতাভ বচ্চন। পশুর রাজা সিংহ, সবাই আদর করে ডাকে লায়ন। আমার পেছনে পুলিশ, আমার সম্পর্কে কোনো কথা পুলিশকে বলা যাবে না, বললে এর প্রাণপক্ষী ফুরুত। আমি ভাই, পুলিশ চলে গেছে তো, দরজা বন্ধ করে দিয়েছেন তো। ব্যাস, এখন চুপচাপ ওই ঘরে গিয়ে বসে থাকুন। তবে তোর ভাইয়াকে না, আল্লাহকে। Yeah.
আমি পারি না, আমি সহ্য করতে পারি না। ওই দৃশ্য মনে পড়লে, এই এই নাম্বার 17 চোখে পড়লে আমি উন্মাদ হয়ে যাই। মনে হয় ওকে হাতে পেলে ওর কলিজাটা ছিঁড়ে আমি টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াতাম। কে কে নাম্বার 17? আজও খুঁজে পাইনি। সেই থেকে আমার মা নেই, বাবা নেই, বোন নেই, কোনো আপনজন নেই, মুন্না নামের মানুষটাও নেই। আছে মুন্না রংবাজ, মুন্না গুন্ডা। ম্যাডাম আপনি জানেন না, সেই রাতে আপনার ঘরে রানীর সাথে কথা বলতে বলতে আপনি আমার কোথায় আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিলেন। আমি দুঃখিত, সত্যি আমি দুঃখিত। কিন্তু তোমার বুকের মধ্যে যে জ্বালা, সে তো ভালোবাসার জ্বালা। মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, বোনের প্রতি ভালোবাসা, তাকে এমন ঘৃণায় বদলে দিলে কেন? ম্যাডাম আইন যখন নাম্বার 17 কে খুঁজে বের করতে ব্যর্থ হলো, তখনই একদিন দেখা হয়ে গেল আকবর শেঠের সাথে। সে আমাকে বলল অপরাধী অন্ধকার জগতে বসবাস করে, তাকে ধরতে হলে অন্ধকারের বাসিন্দা হতে হবে। আর তাই তুমি আকবর শেঠের মতো মুখোশধারী শয়তানের চক্রান্তে জড়িয়ে গেলে। আজ তো বুঝতে পারছো মুন্না হতে পারত মানুষের সহায়, সমাজের বন্ধু, আর সেই হয়ে গেল গুন্ডা, রংবাজ, শয়তানের বন্ধু, মানুষের শত্রু, আইনের দুশমন। এতদিন তাই ছিলে, কিন্তু আজ থেকে তুমি বদলে যাবে, আবার তুমি সেই আগের মুন্না হবে। না, এখন আর তা সম্ভব নয়। হাজার বার সম্ভব। তোমার ভেতরে যে বিবেকটা বেঁচে আছে আমি তা মন প্রাণ দিয়ে বুঝতে পেরেছি। আমি তোমার মনুষ্যত্বকে বিশ্বাস করি। না 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 ম্যাডাম, না। আপনি বিশ্বাস করলেও এই সমাজে আমাকে বিশ্বাস করার মতো কেউ নেই। আমার জন্য সবার মনে শুধু ঘৃণা, ভয়, সন্দেহ আর আতঙ্ক। কেউ কেউ আমাকে বিশ্বাস করতে পারে না, কেউ আমাকে ভালোবাসতে পারে না, কেউ না, কেউ না। কে বলেছে? এখন এই সমাজে এমন মানুষ আছে যে নিশ্চিন্তে তোমার উপর বিশ্বাস করে, ভরসা করে, তোমাকে ভালোবাসে, তোমার জন্য ভাবে, তোমাকে সুন্দর দেখতে চায়। তুমি যে চন্দ্রমুখী আমার ঘরের লক্ষ্মী, পেয়েছি আজ আমি তোমায়, হয়েছি যে চিরসুখী। আমি যে ভাগ্যবতী, হলো যে স্বপ্ন সত্যি, হয়েছি আজ আমি তোমার এ জীবনে চিরসাথী। তুমি যে চন্দ্রমুখী আমি যে
আশা পূর্ণ হয়ে গেল তোমার একটু ছোঁয়ায়। তুমি যে চন্দ্রমুখী আমার ঘরে লক্ষ্মী, পেয়েছি আজ আমি তোমায়, হয়েছি যে চিরসুখী। আমি যে ভাগ্যবতী, হলো যে স্বপ্ন সত্যি, হয়েছি আজ আমি তোমার জীবনে চিরসাথী। তুমি যে চন্দ্রমুখী, আমি যে ভাগ্যবতী, লা 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 আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? রানী নাচ থামিয়ে এসব কি হচ্ছে? এখানে মানুষ আসে মৌজ করতে, ফুর্তি করতে, তোমার প্রেম নিবেদন দেখতে আসে না। চলো, আরে হাত ধরে টানাটানি করছেন কেন? ছাড়ুন, আরে ছাড়ুন না, ছাড়ুন না। ছাড়বো মানে? তুমি কি আমাদের ফ্লোরে লাল বাতি জ্বালাতে চাও না? আরে ম্যানেজার সাহেব, লাল বাতির জন্য ঘাবড়াচ্ছেন কেন? আপনার ফ্লোরে তো লাল বাতি, নীল বাতি, সবুজ বাতি অনেক আগে থেকে জ্বলছে, শুধু একটা বাতি জ্বলেনি, ওটা আমিই জ্বালিয়ে দিচ্ছি। তোর কি এর করতে পারে? বদলাতে হবে আমার। আরে মেম সাহেব, ওটা কোনো জায়গা হলো? সুন্দর সুন্দর পোশাক পরা সব নোংরা লোক,
এই সমস্ত আজেবাজে লোকের সামনে আপনি নাচেন গান করেন ছি 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 কি করব বলুন এটাই যে আমার পেশা লেখাপড়া তেমন শিখিনি গান জানতাম আর একটু নাচ শিখে নিয়েছি না 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 ম্যাম সাহেব গান কি ওইসব নোংরা লোকের মধ্যে বিক্রি করা জিনিস গান হলো প্রাণের জিনিস প্রাণের আমার বয়াতি চাচা আমার বয়াতি চাচা যখন খোলা গলায় গান গেয়ে উঠত হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ি এই না জগৎ জুড়ে হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ি এই না জগৎ জুড়ে লাটায় সুতা যার হাতে তারে সন্ধান করি কত রঙের ঘুড়ি এই না জগৎ জুড়ি হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ি এই না জগৎ জুড়ি নাচায় সুতা যার হাতে তারে সন্ধান করি বাবা মরার আগে শুধু তোমাদের কথা বলতো চাচির কথা আপার কথা তোমার কথা তোমাকে এভাবে না পেলে হয়তো কোনো দিনই জানতে পারতাম না চাচি মারা গেছে আপা হারিয়ে গেছে আমি ওকে কোনোদিন জানতে পারতাম তোমার সেই ফুটফুটে ছোট বোনটাই এভাবে খুন হয়েছে আর তারই মামলা নিয়ে আমি বাজি লড়ছি রানী তোমার আমার দুজনের সব শেষ হয়ে গেছে মা নেই বয়াতে চাচা নেই তোমার বোনটাও নেই আর আবা কোথায় আছে কিভাবে আছে কে জানে সবসময় দেখি ট্রেনের শব্দ শুনেই কোথায় যেন হারিয়ে যাও কি ভাবছিলে হ্যাঁ এই ট্রেনের চাকা ট্রেন ছুটে যাওয়া ট্রেনের শব্দের সঙ্গে যে আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের স্মৃতি জড়িয়ে আছে এই ট্রেন আমার মায়ের জীবন ছিনিয়ে দিয়েছে আর এই ট্রেনে হারিয়ে গেছে আমার ছোট ভাই আজও তার খোঁজ পায়নি তবু তোমার একটা আশা আছে হয়তো সে বেঁচে আছে হয়তো সে ফিরে আসবে হয়তো কোনোদিন দেখাও হবে কিন্তু আমি এই হাতের দিকে তাকালেই ছোট বোনের রক্তাক্ত লাশ চোখের সামনে ফাঁসে আমি জানি সেই খুনের সাথে নাম্বার সেভেন্টিনের একটি সম্পর্ক আছে কে কে এই নাম্বার সেভেন্টিন আমি খুঁজে বের করতে পারিনি একবার যদি তার সন্ধান পেতাম তাকে কুত্তার মতো পিটিয়ে রক্তাক্ত করে তার কলিজাটা ছিঁড়ে বের করতাম না মুন্না না প্রতিহিংসার পথে আর তোমাকে যেতে দেব না আমি আরেকবার তোমার বোনের কেস ওপেন করব পুরনো ফাইল ঘেটে পুরনো খবরের কাগজ বের করে খুঁজে বের করব অপরাধী কে না নাজমা না মুন্নার অনেক দুর্নাম মুন্নাকে কেউ ভালো বলে জানে না মুন্নার ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাতে থাকলে তোমারও দুর্নাম হবে হ্যাঁ মুন্না গুন্নার জন্য মেয়ে যদি ছুটোছুটি করে তবে তার তো দুর্নাম হবেই কিন্তু মুন্না নামে একজন মানুষের জন্য তার স্ত্রী যদি জীবনও দেয় তাহলে কেউ দুর্নাম দিতে পারবে না হ্যাঁ তোমার আপত্তি আছে আমাকে বিয়ে করতে এই তুমি কি বলছো অনেক ভেবে চিন্তেই বলছি তোমার আমার জীবনে এক সুতোই গাঁথা হয়ে গেছে এখন মুন্নাকে আবার সে আগের মুন্না হতে হবে আর তার জন্য একজন নারী বান্ধবী এমনকি প্রেমিকাও যথেষ্ট নয় মুন্নার একজন স্ত্রীর প্রয়োজন
যে স্ত্রী তার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসবে একমাত্র বিয়ের মাধ্যমে দুটো নরনারী স্বামী স্ত্রী হতে পারে না না তুমি আরো ভেবে দেখো এভাবে খেয়ালের বসে হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে বেশি ভাবনা চিন্তা করলে শেষে পস্ততে হয় তাই বিয়ে হবে এবং এই সপ্তাহের মধ্যেই হবে আসমানের চান্দা আসমানের চান্দা এক
নজরে দেখলে তার জুড়াবে ওই প্রাণটা, জুড়াবে ওই প্রাণটা বউয়ের আঁচল। আরে বউয়ের আঁচল ধইরা থাইকো খাওয়া দাওয়া ভুলিয়া, কবুল কবুল বলিয়া করলা জামাই বিয়া, করলা জামাই বিয়া কবুল কবুল বলিয়া করলা জামাই বিয়া। ওই নাই আপন ঘরে ফিরতে দেব না রে, যাইতে হবে শালার ট্যাক্স দিয়া, যাইতে হবে শালির ট্যাক্স দিয়া, যাইতে হবে শালার ট্যাক্স দিয়া, যাইতে হবে শালির ট্যাক্স দিয়া, যাইতে হবে শালার ট্যাক্স দিয়া, যাইতে হবে শালির ট্যাক্স দিয়া। শালা গদ্দার নান্টু কাজি, তোকে আমি দেখে। ওই পাঠান আঙ্কেল ঘরে আছেন? এইটা কি হয়? আরে না বাড়ি কইতে না বাড়ি সইতে কি জৈব আল্লাহ জানে। বাস 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 কি পাগলের মতো বকতাছ? না আপনার নাম্বার তো বাইশ, তাই বাইশ বাতাসি বাইশ। শুনেন এই যে লাঠিটা দেখতেছেন, মাইয়ার বাপে এইটা দিয়ে আপনার মাথা একটা বাড়ি দিব, যদি আপনি সইতে পারেন তাইলে আপনার লগে তার মাইয়ারে বিয়া দিব। কৌকি এই দুঃখেই তো কইতাছি, আপনার আগে একুশ জন এই লাঠির বাড়ি খাইয়া, কেউ আসিবে কেউ পাগলা গারদে কেউ রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে, আপনার কি হইব পালোয়ান ভাই? পারবেন এইটার একটা বাড়ি খাইতে? না আমার বিয়া করার দরকার নাই, আমি যাই। মাইয়ার বাপ না আসা পর্যন্ত একটু বসে ধৈর্য ধরেন। আরে ভাই না আমি যাই, আমারে মাফ করে দাও ভাই, আমি মরতে চাই না, আমি যাই। দৌড়বে থাকে দৌড়বে থাকে, তোমার যা বুদ্ধি বুদ্ধি আর দেখছো কি, বিয়ার পরে আসল বুদ্ধি টের পাইব। ওই ঘরে রে আইয়া পড়ছে, ঘরে আছনি? আছে আছে। নান্টু আরে উকিল আপা আপনি? আমি তোমার জামিন নিতে এসেছি, আর ওকালতনামায় তোমার একটা সই লাগবে। ছি ছি আপা এসব গন্ডামি আমি আপনাকে লড়তে দেব না, তাছাড়া আমি তো আসলে মারামারি করেছি, ইচ্ছে করলে ওদের ধরে থানায় আনতে পারতাম, তা না করে মেরে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ আইন হাতে তুলে নিয়ে তুমি অন্যায় করেছো, তবু জামিনের অধিকার তো সবার আছে। না আপা এই কেসের মধ্যে আমি আপনাকে আসতেই দেব না। আরে আপনি করবেন বড় বড় কেস, খুন নির্যাতন গরিবের অধিকার নারীর অধিকার এইসব কেসে ন্যায়ের পক্ষে আপনি লড়বেন, রানীর বোনের মতো হাজার হাজার হতভাগী আপনার দিকে চেয়ে আছে। হ্যাঁ রানীর বোনের মতো আরেক হতভাগী মুন্নি আমার স্বামীর ছোট বোন, তার হত্যাকারী আজ সাত বছর ধরে নিখোঁজ, তাকে খুঁজে বের করতে হবে, তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তার দুষ্কর্মের শাস্তি তাকে পেতেই হবে। শাস্তি? লায়নকে দেবে শাস্তি? তাও আবার এক মহিলা উকিল? হেসো না লায়ন হেসো না, ওই মেয়ে উকিলটাকে যদি ছোট করে দেখো তাহলে তোমার ওই হাসি কান্নায় ভেসে যাবে। মানে? এই সেই উকিল যে আমার ছোট ভাই আসলামকে ফাঁসিতে ঝুলিয়েছে। কিন্তু আপনার ভাই যে খুনি তার প্রমাণ ছিল, আমার তো কিছুই পাবে না। লায়ন প্রমাণ ছাড়া কি কোনো অপরাধ হয়? দেখবে ওই উকিল ঠিকই প্রমাণ বের করে ফেলেছে। না তার আগে ওই উকিলকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। ধীরে বন্ধু ধীরে,
সেই উকিলের তীক্ষ্ণ বুদ্ধির সঙ্গে এখন যুক্ত হয়েছে এক মহাশক্তি, যে শক্তির নাম মুন্না। মুন্না? হ্যাঁ, ভুলে গেলে সেই মা বাপের সন্তান, সেই বোনের ভাই যাদেরকে তুমি খুন করেছ, সেই কেসই তো নতুন করে উঠতে যাচ্ছে। জানি, কিন্তু আমি যে সেই লোক, মুন্না বা সেই উকিল তার কিছুই জানে না। জানে না? যদি কোনো প্রমাণ বেরিয়ে যায়, ওই নাজমা উকিল আমার প্রধান শত্রু, যে আমার ভাইকে ফাঁসিতে ঝুলিয়েছিল, আর ওর বাপের কারণে আমার 10 বছরের জেল হয়েছিল। বাপ? কিসের বাপ? কার বাপ? আপনাকে যে জেলে পাঠিয়েছিল সে উকিল তো নাজমার আসল বাপ নয়। নাজমাকে কুড়িয়ে পেয়ে মানুষ করেছে। এসব কি বলছিস? হ্যাঁ স্যার, আমি কেন, বস্তির সবাই জানে নাজমার মা ট্রেনে কাটা পড়ে মরেছে, আর ওর নান্টু নামে একটা ভাই ছিল, সে ট্রেনে হারিয়ে গেছে। নাজমা এখনো নান্টুকে খোঁজে। লায়ন, এত বছর পর কালাই একই গান শুনালো, বুদ্ধি পেয়ে গেছি। এখন তোমার দলের একজন বিশ্বস্ত লোক লাগবে, যে নান্টু সেজে নামার ঘরে যাবে, তারপর শুরু হবে চোর পুলিশের খেলা। আপা, আপা আমাকে বাঁচান, আমাকে বাঁচান আপা, আমাকে বাঁচান। কে তুমি, এখানে এসেছো কেন? সব বলবো, আপনি আমার বড় বোনের মতো, আমি আপনার ছোট ভাই, আমাকে একটু লুকিয়ে রাখুন। কে তোমাকে তাড়া করছে? ঢুকে পড়ছে, যারা আমাদের ঢুকে পড়ছে। তাহলে আবার আসল পুলিশের হাতে পড়লে নকল পুলিশ হাজার দেয়, 10 বছরের জেল। ওরে আপনি চল ভাই, চল চল। পুলিশ তোমাকে তাড়া করছে কেন? আমার উপর মিথ্যে খুনের দায় চাপিয়ে দেওয়া হয়েছে, আসলে আমি খুনি না। কে তুমি, তোমার পরিচয় বলো। আমার কোনো পরিচয় নেই, ছোটবেলা গ্রাম থেকে শহরে আসার পথে আমার মা ট্রেনে কাটা পড়ে মারা গেছে, আমার বড় বোন পানি আনতে স্টেশনে নেমেছিল আর উঠতে। আর তুমি? আমি ট্রেনে ছিলাম, ট্রেন ছেড়ে দিয়েছিল, আমি নামতে পারিনি। তোমার তোমার বোনের নাম কি নাজমা? জি হ্যাঁ, নাজমা। তোমার তোমার হ্যাঁ বাবার নাম লিয়াকত মাস্টার? হ্যাঁ। তোমার তোমার নাম কি নান্টু? হ্যাঁ, কিন্তু আপনি এসব জানেন কিভাবে? ওরে আমি আমি যে তোর সেই হারিয়ে যাওয়া পা নাজমা। আপুরে আপুরে নান্টু, ওরে তোর এই হতবাগী বোন এখন অ্যাডভোকেট, তোর খুনের অভিযোগ যদি মিথ্যে হয় আমি আমি তোকে বেকসুর খালাস করে আনবো। আজ আমার কি যে খুশির দিন, তোর দুলাভাই শুনলেও যে কি খুশি হবে। কে আমার দুলাভাই? মুন্না। না আপা না, খবরদার তার সামনে আমাকে নিয়ে যেও না, মুন্না ভাই দেখলে আমাকে খুন করে ফেলবে। কেন? মুন্না ভাইয়ের একসাথে খুন হয়ে গিয়েছিল, মুন্না ভাই মনে করে আমি সেই খুনি, মুন্না ভাই কসম খেয়েছিল আমাকে পেলে খুন করবে। নারী পাগল, এখন তো মুন্না আর সেই মুন্না নেই, একেবারে ভালো মানুষ হয়ে গেছে। না আপা, আমাকে দেখলে মুন্না ভাই বদলে যাবে, আমাকে খুন করে ফেলবে। আমি যাই, আমি এখান থেকে পালাই। কোথায় যাবি তুই, কোথায় কোথায় পালিয়ে বেড়াবি? এতদিন পর তোকে পেয়ে আমি বা তোকে ছেড়ে থাকবো কি করে? আমি আমি আসবো আপা, লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করে যাব। তুমি দুলাভাইয়ের সামনে আমাকে নিয়ে যেও না, আমার কোনো কথাই তাকে বলো না। ঠিক আছে, আপাতত কোনো কথাই বলবো না, আস্তে আস্তে আমি ওকে বোঝাবো। নাজমা, কে এটা লুকাচ্ছে কেন? তোমাকে এখন বলা যাবে না। মানে? ও যেই হোক, তোমাকে দেখে লুকাবার কারণ আছে, কারণটা আজ বলবো না, সময় হলেই বলবো। খুব মনে পড়ছে, যদি এই মুহূর্তে আমি তোমার পাশে থাকতাম তাহলে দুজনে মিলে মনের আনন্দে বর্ষার পানিতে ভিজতাম। সরপানিতে এ আগুন নিভে না, কে দিয়া নিভাবো বলো না বলো না, কে দিয়া নিভাবো বলো না বলো না।
ডেকে লজ্জা শরম আড়াল করে হাতের ছোঁয়াতে এ কাঁপন থামে না কি দিয়া থামাবো বলো না বলো না কি দিয়া থামাবো বলো না বলো না ভরসার পানিতে এ আগুন নিভে না কে দিয়া নিভাবো বলো না বলো না কে দিয়া নিভাবো বলো না বলো না আশা মিটে না কে দিয়া মিটাবো বলো না বলো না কে দিয়া মিটাবো বলো না বলো না ও বরষার পানিতে এ আগুন নিভে না কি দিয়া নিভাবো বলো না বলো না কি দিয়া এইভাবে জেলখানা আমার সঙ্গে দেখা করাটা তোমার ঠিক হয়নি, তোমার বিপদ হতে পারে। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না, এতদিন পর তোমাকে পেয়েও এভাবে দূরে দূরে থাকতে হচ্ছে। এই তো আর কয়দিন, দেখতে দেখতে চলে যাবে। ওদিককার খবর বলো, নাজমা আপা আর মুন্না দুলাভাই ওরা কেমন আছে? ভালো। নাজমা আপা তো মুন্না দুলাভাইয়ের বাবা মা বোনের হত্যার কেসটা আবার নতুন করে তোলার প্রস্তুতি নিচ্ছেন। পারবে পারবে, নাজমাপা খুনিদের ঠিকই বের করতে পারবে। দেখো নাজমাপা একদিন দেশের সেরা উকিল হবে। আপা। আরে নান্টু আয়। আপা দুলাভাই নেই তো? না, তবে এখনই এসে পড়বে। তুই একবার দেখা করেই দেখ না, আমি তো আছি। না আপা, আজ বরং চলে যাই। তুমি আমাকে 500 টাকা দিতে পারবে? কেন পারবো না, বস তুই, আমি আনছি। তোমার আবার অসুবিধা হবে না তো? আরে না, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এদিকে ভয়ও পাচ্ছে, আবার তোমার কাছে থাকতেও ভালো লাগছে। তা থেকেই জানা। না আপা, দুলা ভাইকে আমার বড় ভয়। আপা নাজমা, দাও দাও বলছি। তুমি ওকে যেতে দাও। কিন্তু কে ও? আমাকে দেখলে পালায় কেন? কারণ তোমাকে ভয় পায়। তোমার কাছে আসে অথচ আমাকে ভয় পায়? নাজমা, এই লোকচুরের অর্থ আমি বুঝতে পারছি না। বলেছি তো, সময় হলে সব বলবো, সব বুঝতে পারবে। নাজমা, আমি তুমি স্বামী স্ত্রী, আমাদের মধ্যে তো কোনো পর্দা থাকার কথা নয়। সাহেব, কোনো পর্দাই নেই। সব পর্দাই যেমন ধীরে ধীরে খুলে গেছে, এটাও তেমনি একদিন খুলে যাবে। চলো ঘরে চলো। দেখুন দেখুন মিস্টার আকবর শেঠ, আপনার বুদ্ধি আর আমার চৌকো সাগরের দাব্য মিলে কেল্লা ফতে হয়ে গেছে। পুলিশ যে পয়েন্টে প্রমাণের কাছাকাছি এসেছিল, ডাব্বু সেই কাগজ নিয়ে চলে এসেছে। নাজমার কোনো ক্লুই পাবে না। লায়ন বলো, এতদিন এক ঢিলে দুই পাখি মারার কথা শুনেছ,
আমি এখন এক ঢিলে তিন পাখি মারতে চাই। এক, তোমাকে বাঁচাতে চাই। দুই, নাজমাকে ফাঁসাতে চাই। আর তিন, মুন্নাকে সন্দেহের যন্ত্রণায় অবিশ্বাসের কাঁটা বিধিয়ে আবার নষ্ট করতে চাই, আমার কাছে ফেরত আনতে চাই। কিভাবে? টাব্বু আবার যাবে তার নকল বোন নাজমার বাড়িতে হেরোইনের প্যাকেট নিয়ে। আশ্চর্য, আসল কাগজগুলো উধাও। আলামতের তালিকা, খুনি রিপোর্টে আসল অংশ, রিনের লোকে পাওয়া খুনির চুলে বিবরণ, কোথায় গেল কাগজগুলো? নান্টু, আমার মাথা ঠিক নেই, এমন কিছু ইম্পর্টেন্ট কাগজ হারিয়ে গেছে যা আমাকে খুঁজে বের করতেই হবে। আচ্ছা, যাই তাহলে। দাঁড়া, তোকে এমন লাগছে কেন? কি হয়েছে? তোমার দেয়া 500 টাকার নোটটা কোথায় যে পড়ে গেছে খুঁজেই পেলাম না, তাই দুদিন যাবত কিছুই খাওয়া হয়নি। বলিস কি, না খেয়ে আছিস? তুই বস, আমি খাবার নিয়ে আসছি। না পা, খেতে গেলে অনেক সময় লাগবে, আমি আপে যাই। দাঁড়া একটু, আমি টাকা এনে দিচ্ছি। আসে আপা, সাবধানে যাস, ভালো মতো খেয়ে নিস। না, ওকে আর এভাবে কষ্ট করতে দেয়া যায় না। আজ মুন্না ফিরুক সব ওকে খুলে বলবো, তারপর থানা পুলিশ যাবেন সব কিছু করে নান্টুকে সুস্থ পথে ফিরিয়ে আনতে হবে। কি ব্যাপার ইন্সপেক্টর হাসান? চাকরির ভূত, জানি ফলস রিপোর্ট, তবু রিপোর্ট যখন পেলাম তখন আসতেই হলো। কিসের রিপোর্ট? এটা আপনাকে বলা অন্যায়, তবু বলতেই হবে। একজন হেরোইন স্মাগলারের সঙ্গে আপনার নাকি যোগাযোগ আছে, এবং আপনার মাধ্যমে এই মহল্লা হেরোইনের জমজমাট ব্যবসা চলছে। মহল্লার ইয়াং ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ঘরে সবসময় হেরোইন পাউডার মজুদ থাকে। কি বলছেন আপনি? ফালি রিপোর্ট, তাতে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, তবু ডিউটি ইজ ডিউটি। এখন আপনার মুখের কথাই যথেষ্ট, আপনার ঘর সার্চ করা মানে আপনাকে অপমান করা। না না, রিপোর্ট যখন পেয়েছেন অবশ্যই সার্চ করবেন। যাও সার্চ করো। আই এম সরি। আমি বুঝতে পারছি না, আমার নামে এরকম রিপোর্ট করলো কে? শত্রুর কি অভাব হয়? বিশেষ করে এই সমাজে যারা ভালো কাজ করে তাদেরই শত্রু বেশি। স্যার, স্যার। কি ওটা? ম্যাডাম, এ আমি কি দেখছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা আপনাকে কে দিয়েছে? না না, কি হতে পারে না। কি হতে পারে না? কে দিয়ে গেছে আপনাকে? কেন না? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে নাজমা? ইন্সপেক্টর হাসান, আই এম সরি মিস্টার মুন্না, আপনাদের দুজনকে একটু থানায় যেতে হবে। দুজনকে কেন? এখানে যা পেয়েছেন তার সব দায় দায়িত্ব আমার। কি পেয়েছেন? কিসের দায় দায়িত্ব? হেরোইন পাউডার, নির্দিষ্ট অভিযোগ পেয়েই আমরা এসেছি। নাজমা, কি বলছেন উনি? দেখতেই তো পাচ্ছ। না, আমি বিশ্বাস করি না, এ নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। অ্যাডভোকেট নাজমা সুলতানা? নাজমা উকিল। অ্যাডভোকেট নাজমা সুলতানা? নান্টু, গরিবের বন্ধু নাজমা সুলতানা জেলখানার ভেতরে, ওই দেখো। বাবা, আপনি আপনি বলে দিন, আমি ভুল দেখছি, বলে দিন এসব ভুল, দুঃস্বপ্ন, এ মিথ্যে, এ হতে পারে না, এ হতে পারে না। আমি সরে মাইকে জেলে ঢুকিয়ে দিয়েছ, বাইরে বিচার আইন কানুন বিচার বলে কিচ্ছু নেই, ন্যায় বলে কিচ্ছু নেই। মানুষের বিশ্বাসে আঘাত লাগলে তার কোনো জ্ঞান থাকে না, ও যা বলছে ও যা করছে তা বড় অজান্তেই করছে। ওকে মাফ করে দিন, ওকে মাফ করে দিন। এই সব ঠিকঠাক, সব ঠিকঠাক।
ঠিক ঠাক, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। সুতা চার হাতে তারই সন্ধান করি, হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ি এই না জগৎ জুড়ি। সকাল বেলায় ওঠে রে, এক ঋতু যায় চলে আর এক ঋতু আসে রে, সংসারে মাটির পুতুল লইয়া তুমি খেলছো শখের খেলা রে, এত সাজা কষ্ট দিলা, এত সাজা কষ্ট দিলা এই গরিবের উপরে, হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ি এই না জগৎ জুড়ি। নাটাই সুতা যার হাতে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুড়ি
বাঁচাবার জন্য তোর অপরাধ মাথা পেতে নিয়েছি। ওরা তোকে কেন ধরে আনলো? আমি আমি তো সেই কবে থেকে জেলে। আপনি কার কথা বলছেন জানি না, গতকাল সকালে তো জেল গেটে আপনার সাথে দেখা হলো। তুমি তুমি গান কোথায় পেলে? এই গান তো, এই গান তো আমার ছোটবেলার গান, বয়াতি চাচার গান। এই গান তো আপনার জানার কথা নয়, এই গান শুধু আমি, আমার আব্বা আর রানী জানে। রানী? বয়াতি চাচার মেয়ে রানী। বয়াতি চাচার মেয়ে? হ্যাঁ, কিন্তু আপনি আপনি আসলে কে? আমার ছেলেবেলার গান আপনি কোথায় শুনলেন? এখন বুঝতে পারছি কি ভুল আমি করেছি, কি ষড়যন্ত্রের শিকার আমি হয়েছি। বলেন, আরে বলছেন না কেন? এই গান আপনি কোথায় পেলেন? কি বলছেন আপনি? আপনি কি সজল পরে লেখক মাস্টারের মেয়ে? আপনি কি আমার সেই আপু যাকে স্টেশনে হারিয়ে এসেছিল, ট্রেন অ্যাক্সিডেন্ট করে মা মারা গিয়েছিল? আমি তোকে দেখতে চাই, আমি তোকে দেখতে চাই। কে কোথায় আছো? পুলিশ শেফ, জেলা শেফ, ভেঙে দাও এই ডাল, ভেঙে দাও, দুহাই দুহাই তোমাদের, এই ডাল ভেঙে দাও। আমি ভেঙে ফেলবো, আমি ডাল ভেঙে ফেলবো। আপু, আপু রে, আমি আপনি সামনে পেয়ে তোকে চিনতে পারিনি, অথচ একটা ভুল একটা মিথ্যেকে কাছে ভেদে নিয়ে আজ আমি জেলখানায়। কিরকম ভাগ্য দেখ, যখন সত্যি সত্যি তোর পরিচয় পেলাম, তখন মাঝখানে মাঝখানে নিষ্ঠুর দিয়ে আমি মানি না, আমি মানি না এই দল, আমি আইন কানুন কিচ্ছু মানি না, কিচ্ছু মানি না। আপু, খবরদার, খুন খারাপি হয়ে যাবে, আমি যাবো না এখান থেকে। আমাকে আপুর কাছে যেতে দাও। আপু রে, মারবেন না, ভয়ের কিছু নেই, আপনি মা হতে যাচ্ছেন। বলে 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 আমি মামা হতে যাচ্ছি। ইস, আরে আমার রানী মার্কা টাকাটা যে নেই, তাহলে এক্ষুনি বলে দিতে পারতাম। আবার ভাগনা আসছে না ভাগ্নি? এ যাই হোক, দুলাভাইকে তো খবরটা দেয়া দরকার। হ্যাঁ, আর সেই সাথে ছেলেটি সম্পর্কেও সাবধান করে দেওয়া দরকার, যে ভাই সে যে আমাকে ষড়যন্ত্রে জড়িয়ে জেলে পাঠিয়েছে। আপু, ও নিশ্চয় দুলাভাইয়ের বোনের আসল যে খুনি, তার দলের কেউ, অথবা আকবর শেঠের দলের কেউ। শালা, এই নামটু কাজু
কত নকল সাক্ষী দিয়ে বেড়ায়, আর ওর সালে একেবারে নকল নান্টু সে যে তোকে ধোকা দিয়ে দিল। ভুল আমারই হয়েছে, আমি যদি নিজের সবকিছু না ভুলে ওকে ওর নিজের নাম, বাবার নাম, গ্রামের নাম জিজ্ঞেস করতাম তাহলে ও ধরা পড়েছে তো। ধরা তো ওকে আমার হাতে পড়তেই হবে, যাবে কোথায় শালা নকল নান্টু। ধরতে পারবেন এমন ভাবে অভিনয় করবো যে মুন্নার মাথা ঘুরে যাবে, ঠিক যেভাবে শিখিয়ে দিলেন সেভাবে। এবং আজ রাতেই, যাতে সকালে জেলখানা থেকে খবর আসার পর মুন্নার রক্তে আগুন ধরে যায়। কিছু ভাববেন না, ডাব্বু আমার চৌকস মাল, মুন্নার মাথাটা ঠিকই বিগড়ে দেবে। কে? এই এই দাঁড়াও দাঁড়াও, আমাকে মারবেন না। আরে তুমি নাজমার ভাই না? এ তুমি কি করলে, আপন বোনের এত বড় সর্বনাশ তুমি করলে? বোন? হ্যাঁ বোন, তোমার বোন নাজমা। নাজমা বোন? আপন বোন? আচ্ছা, আপনার কাছে এই পরিচয় দিয়েছে বুঝি। মানে তুমি তার ভাই না? তার নাজমা যখন ওই পরিচয় দিয়েছে ভাই থাকি। কি বলতে চাও তুমি? আমার উপর চোর দেখান কেন? নাজমাকে যে ধর, খুব তো স্বামীগিরি ফলাচ্ছেন। টাকার অভাবে যখন ওর ওকালতি পড়া বন্ধ হয়ে যাচ্ছিল তখন কোথায় ছিলেন আপনি? এই আমি হিরোইন বেচার টাকা দিয়ে ওর ওকালতি পড়ার খরচ জুগিয়েছি, বিনিময়ে মাঝে মধ্যে রাতটা এক বিছানায়। তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো, যে মুখে তুই কথা উচ্চারণ করেছিস সেই মুখ আমি চিরদিনের জন্য থেতলে দেব। আমাকে মারছেন কেন? নাজমাকে জিজ্ঞেস করুন আমার কথা সত্যি কিনা। শেষে পেটে বাঁচতে এসে যাওয়াতে তাড়াতাড়ি বিয়ে করে ফেললো। আপনার মতো গুন্ডাকে নাজমা হুট করে কেন বিয়ে করলো আপনি বলছেন না? আপনি জানেন না? হঠাৎ করে বেশি ভাবনা চিন্তা করলে শেষে পস্তাতে হয়, তাই বিয়ে হবে এবং এই সপ্তাহের মধ্যেই হবে। পুনাভাই জেলখানা থেকে সুখবর হয়েছে, মিষ্টি খাওয়াও। হ্যাঁ তুমি না বাপ হয়ে তো দিতেছ। তুমি তুমি আমাকে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ আমি বলছি, আমি বলছি তুমি একটি নষ্টা দুশ্চরিত্রে অকলঙ্কিনী অসতী মেয়ে মানুষ। আমার সঙ্গে বিয়ের সমস্ত ব্যাপারটা ছিল একটা সাজানো নাটক। দোহাই তোমার, বলো না, ও কথা বলো না। কেন বলবো না? আরে আমি তো একটা গুন্ডা ছিলাম, কিন্তু তোমার মতো চরিত্রহীনা ছিলাম না। আমাকে বিয়ে করাটা তোমার মহত্ত্ব নয়, নিজের পাপ চাপা দেওয়ার চেষ্টা। পাপ? আমার পাপ? হ্যাঁ পাপ, তোমার গর্ভের ওই সন্তান যাকে আমার সন্তান বলে চালিয়ে দেবার চেষ্টা করছো, সেটা আসলে পাপের ফসল, অবৈধ মিলনের ফসল, ব্যভিচারের ফসল, এক হিরোইন ব্যবসায়ীর কাছে দেহ বিক্রির ফসল। চেঁচামেচি করছি না, জানেন এখান থেকে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কিন্তু আমাকে আর একটু বলতে দিন, এই নষ্টা কোনোটা মেয়ে মানুষটাকে আরো দুটো কথা বলতে দিন। জান হচ্ছে, জান সবাই জানো, আসুন। ও একটা নারী জাতির কলঙ্ক, ও একটা দুশ্চরিত্র, একটা বেশ্যা। স্যার মুন্নার ফোন। কে মুন্না? তুমি থাকো আমি আসছি। মুন্না মুন্না মুন্না, হ্যাঁ মুন্না। এসো। লায়ন, আজ এমন একজনের সাথে তোমার পরিচয় করিয়ে দেব যাকে আমি হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ বলতে পারো, আমি আমার সব শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমার এই ফিরে পাওয়া পাওয়ারের নাম মুন্না। আপনি কিছু মনে করবেন না, আমি আমার বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, চলো। বন্ধু, এ আবার কি চাল? আমার চরম শত্রুকে নিয়ে এলে? তুমি ভেবো না মৃত্যুর হাতে তোমাকে তুলে দিচ্ছি,
বলতে পারো মৃত্যুর সঙ্গে জীবনের বন্ধুত্ব করার জন্যই এসেছি। হ্যাঁ বন্ধু, তোমার এই শক্তিকে আমিও কাজে লাগাতে চাই। কাজটা কি? আমি চাই আমার আর মুন্নার পার্টনারশিপে একটা ফাইভ স্টার হোটেল। টাকা আমার, জায়গাটা মুন্নার। আমার জায়গা? হ্যাঁ তোমার জায়গা। তুমি শুধু তোমার বস্তিটাকে খালি করে দেবে, বিনিময়ে ফিফটি ফিফটি। খালি হয়ে যাবে? ওই মহল্লার লোকেরাই তো নাজবার আশ্রয়, ওরাই নাজবার পাপ আড়াল করে রেখেছিল, ওটা শয়তানের ডেরা। খালি হয়ে যাবে। মহল্লাবাসী শোনো, মুন্নার হুকুম শোনো, তোমাদেরকে মহল্লা ছাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ ছাড়তে হবে। এক ঘন্টার সময় দিলাম, তোমাদের যা যা আছে তাই নিয়ে মহল্লা ছেড়ে যেতে হবে। এই যে তুমি কি কইতেছো, নাজবার মত মেয়ে স্বামী হয়ে ওই পাপী নষ্টা মেয়ের নাম কেউ মুখে আনলে সেই মুখ দু হাতে টেনে ছেড়ে ফেলব। তোমাদের মহল্লা ওই পাপের পাপের আখড়া। ও তোমাদের ধোকা দিয়েছে, আমাকে ধোকা দিয়েছে। আর এই মহল্লায় বসে হেরোইন ব্যবসায়ী লুচ্চার সাথে তার অবৈধ সম্পর্ক চালিয়ে গেছে। ওই নষ্টার পাপের আখড়া এই মহল্লা এক ঘন্টার মধ্যে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। দুরাপা কাদিস দে তো, আজ আজ তো আমার আনন্দের দিন, তুই মুক্তিতে ফিরে যাচ্ছিস আর আমি তো কয়েকদিনের মধ্যে ছাড়া পেয়ে যাব। তারপর দুই ভাই বোন আর দুলাবাই মিলে, ও হ্যাঁ দুলাবাই তো নিশ্চয় তোকে জেল কেটে নিতে এসেছে। হ্যাঁ তুই কিন্তু আপা দুলাবাইকে আমার ব্যাপারে কিচ্ছু বলবি না। আমি জেল থেকে বেরিয়েছি এমন চমক দেব। আপনার সময় শেষ। যাই রে নান্টু, আমি তোর পক্ষে থাকব। টাপু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, জোরে ধরে বাড়াবাড়ি আমি সহ্য করবো না। চলবে ম্যানেজারের বাচ্চা, আমি এখন বসের খাস লোক। যে কাজ আমি বসে করে দিয়েছি তাতে তোর ড্যান্সের সাথে নাচা তো দূরের কথা, ওকে রুমে নিয়ে গেলেও বস কিছু বলবে না। এগুলো পরে ডিস্টার্ব করবে, গেস্টটা তো হয়ে যাবে। ওরকম দু চারটে গেস্টের চেয়ে বসের জীবন অনেক বড়। আমি বসের জীবন বাঁচিয়েছি, বসকে যে ঝুলাতে গিয়েছিল সেই নাজমা উকিলকে আমি উল্টো ঝুলিয়ে দিয়েছি। আর এমন অভিনয় করেছি যে শালা মুন্নার মাথা ঘুরে গেছে। হ্যাঁ বসুন 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 বসুন, আপনারা বসুন, আমি এখন নাচবো। এই ড্যান্সের সাথে এমন নাচ নাচবো যে ফ্লোরে তুফান উঠে যাবে। বল তুই কে, বল কি উদ্দেশ্যে আমার বাড়িতে গিয়েছিলি, বল তোকে কে পাঠিয়েছিল। এবার অভিনয়ের চেষ্টা করলে তোর জীবনটা যাবে, বল বল সব। বলছি বলছি, বসের হুকুমে নাজমার ঘরে গিয়েছিলাম মামলার কাগজপত্র চুরি করতে। নাজমার ঘরে হিরোইন তুই রেখেছিলি? আমার কাছে নাজমার নামে মিথ্যে তুই বলেছিলি? জানোর তোর জন্য আমার নাজমার জেল হয়েছে, আমার জীবনটা ভেঙে চুরমার হয়ে গেছে। এই মুন্না না, মুন্না নয় তোর জম, তুই আমার বাবার খুনি, তুই আমার মায়ের খুনি, তুই আমার নিষ্পাপ বোনের খুনি। জানোয়ার মনে করে দেখ, তুই সেই কুত্তা
যে আমার বৃদ্ধ পিতাকে হত্যা করেছিস তুই সেই কুত্তা যে আমার স্নেহময়ী মাকে হত্যা করেছিস তুই সেই নরকের কীট যে আমার নিষ্পাপ বোনের উপর পাশবিক অত্যাচার করে তাকে হত্যা করেছিস পুলিশ স্টেশন সাক্ষীদের প্রদত্ত সাক্ষ্য একথা স্পষ্ট প্রতীয়মান হয় যে আসামি মুন্না চরম প্রতিহিংসার বশবর্তী হয়ে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে টাব্বুকে গুলি করে হত্যা করেছে এই অপরাধে আদালত আসামি মুন্নাকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করছে আমি আমার শাস্তি চাই আমার শাস্তি সেদিনই প্রাপ্য হয়ে গেছে যেদিন আমি এক শয়তানের মিথ্যে অভিনয়ে তোমার মতো স্ত্রীকে সন্দেহ করেছিলাম তোমার চরিত্র নিয়ে অশ্লীল শব্দ উচ্চারণ করেছিলাম তোমাকে মিথ্যে অপমান দিয়ে কলঙ্কিত করেছিলাম আমি খুন না করলেও আজ মহামান্য আদালত আমাকে যে শাস্তি দেবেন আমি আমি আমার প্রায়শ্চিত্ত বলে মেনে নেব আমি তোমার শাস্তি হতে দেব না তোমাকে আমি নির্দোষ প্রমাণ করবই ইওর অনার আমি জানি রায় ঘোষণা হবার পর তার বদলানো যায় না তাই রায় ঘোষণা হবার আগে এক মাস শুধু এক মাস সময় আপনার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি ইওর অনার অ্যাডভোকেট নাজবা সুলতানা এই মামলার সমস্ত দিক থেকে নিশ্চিন্ত হয়েই আমি এই সিদ্ধান্ত নিয়েছি জানি ইওর অনার মামলা রায় হয় আদালতে মামলার যে বিবরণ পেশ করা হয় এবং যে সাক্ষী প্রমাণ হাজির করা হয় তার ভিত্তিতে কিন্তু আমার বিশ্বাস আছে ইওর অনার এমন কিছু প্রমাণ আমি নিশ্চয়ই বের করতে পারব যা আদালতে হাজির করা গেলে মামলার সমস্ত বিবরণ পাল্টে যাবে সেই প্রমাণের ভিত্তিতে আমি হয়তো পূর্ণ বিচারের প্রার্থনা চালাতে পারব তাই ইওর অনার আপনার কাছে একজন স্ত্রী হিসাবে একজন নারী হিসাবে একজন আইনজীবী হিসাবে আমার আকুল আবেদন আমাকে আমাকে এক মাসের সময় দিন যেহেতু বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই হেতু এই আদালত তার সিদ্ধান্ত অনুযায়ী আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দিচ্ছে তবে অ্যাডভোকেট নাজমা সুলতানার আবেদন ক্রমে এবং মানবিক কারণে এই মৃত্যুদণ্ড আগামী এক মাস পিছিয়ে অর্থাৎ 10 জুন 1996 তারিখ পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিচ্ছে আপু নান্দু আপু আপুরে কতদিন পর তোর বুকের মধ্যে এলাম রে আপু আপু কাঁদছিস কেন আপু আজ তো তোর খুশির দিন কিন্তু কিন্তু তোর দুলাভাই কি হয়েছে দুলাভাই ও এখন জেলে মাদের কেসর ফাঁসির হুম হয়েছে আমি আমি এক মাসের সময় নিয়েছি এই এক মাসের মধ্যে সমস্ত প্রমাণ বের করে তার দুলাভাইকে বাঁচাতে হবে না ব্যারিস্টার না আপনার ওই ভীরু হরিণী অনেকগুলো গরিবের পয়সায় উকিল হয়েছে আপনি তাকে যত সহজ মনে করেন আমি করি না কোর্টে যেভাবে সে সময় প্রার্থনা করলো
তাতে সে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ ঠিকই বের করে ফেলবে। ঠিকই বলেছেন, আমাদের সাবধান থাকতে হবে, ওর পেছনে আমাদের লোক লাগিয়ে দিন, দেখি কি করে সে প্রমাণ বের করে। তোর মৃত্যুদণ্ড তো অনেক আগেই লেখা হয়ে গেছে, আজ আমি তোকে তিল তিল করে মারব, প্রথম মরবে তোর গর্ভের সন্তান। নিষ্পাপ মানব শিশু এখনো পৃথিবীর আলোই দেখেনি, সে তো তোমার কোনো ক্ষতি করেনি। পাপি আর নিষ্পাপেরই তো লড়াই চলছে, এখানে নিষ্পাপ মানেই পাপির শত্রু। ওর পেট থেকে মুন্নার নিশানি বের করে দেয়। কালা ওস্তাদ না 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 মারে মা মা মাই যা ভালোছে। আরে তুই তো মেরেই ফেলেছিস, আমি চেয়েছিলাম ওর জ্ঞান ফিরবে, ও দেখবে ওর সন্তানের কি অবস্থা হয়েছে, তারপর আরো এক মাস ওকে বাঁচিয়ে রাখবো, ওর স্বামীর ফাঁসি আবার খবর দেব, তারপর তুই আর আমার মাস্তানেরা মিলে ওকে ছিঁড়ে করে খাবি। যা করেছিস তো করেছিস, এখন যা ওকে রাস্তার কোনো ম্যানহোলের মধ্যে ফেলে দিয়ে আয়। কি হয়েছে এত রাতে জরুরি তলব? আপা ঘরে নেই। কি বলছো, কোথায় যাবে এত রাতে? আপা যদি তোমার ডাক শুনেও থাকে তাহলে কি করে বুঝবে যে তুমিই তাকে ডাকছো? কি করে বুঝবে কি করে? হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ে এই না জগৎ জুড়ে, হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ে এই না জগৎ জুড়ে, নাচায় সুতা যার হাতে তারে সন্ধান করি, হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ি এই না জগৎ জুড়ি, নাচায় সুতা যার হাতে তারে সন্ধান করি। হাওয়ায়
তো অপারেশন সাকসেসফুল, ভয়ের কোনো কারণ নেই, কিন্তু এটা ঘটলো কি করে? নাজমা, একটু ধরো, এসব কি শুনছি? নাজমাকে ভয় দেখিয়ে এসেছে? অসম্ভব ব্যাপার, এতদিনে নাজমার মৃতদেহ ম্যানহোলের ভিতরে পচে গলে পোকার খাদ্য হয়ে গেছে। কিন্তু ও বলছে ও নিজে দেখেছে, ভীষণ ভয় পেয়েছে। এ নিশ্চয়ই নাজমার ভাইয়ের কাজ, কাউকে মৃত নাজমা সাজিয়ে পাঠিয়েছিল রিনাকে আতঙ্কিত করে কথা বের করার জন্য। ব্যাপারটা যাই হোক, রীনাই এখন এই কেসের একমাত্র জীবিত সাক্ষী। আর আতঙ্কিত রীনা, তোমার মতো প্রেমিকের চেয়ে নিজের জীবনটা রীনার কাছে অনেক প্রিয়। রীনা শোনো ডার্লিং, তুমি ঘর থেকে কোথাও বেরিও না, ঠিক সন্ধ্যায় আমি আসব। তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যাতে আর কেউ তোমার খোঁজ না পায়, ওকে? আচ্ছা ঠিক আছে। দেখি নান্টু, কাজ হয়েছে, কিন্তু মৃত রীনার চেয়ে জীবিত রীনাকে বেশি প্রয়োজন। কি করতে হবে বলো? লায়নের হাত থেকে রীনাকে বাঁচাতে হবে। আপনি? হ্যাঁ আমি তোমাকে বাঁচাতে এসেছি। মানে? লায়ন তোমাকে খুন করতে আসছে। মিথ্যে কথা, আপনি আমাকে খুন করতে চান? সত্য মিথ্যা এখন টের পাবে। প্রেমিকের হাতে মৃত্যু দেখার চেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পরপারে চলে যাওয়া অনেক আরাম। এসো দেখো, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আরে কি করছো? বাস বাস, ওভাবেই থাকো, আমি তোমাদের কটা ছবি তুলি তোমাদের ভালোর জন্য। চাচা মিয়া, হাসির মঞ্চ ধুতে যেতেছেন? ও বাবা, হঠাৎ করে জেলার সব কইলো আজকে মুন্নার ফাঁসি। নান্টু, আজ শেষ দিন, একটু পরে সন্ধ্যা হয়ে আসবে, এই রাতের মধ্যে আমাদের সব কাজ শেষ করে ফেলতে হবে। কিন্তু আসল ছবিটা তো এখনো উদ্ধার করা হলো না। আমি একটা প্ল্যান করেছি আর তার মূল দায়িত্ব দিয়েছি রানীর ওপর। তুমি দোয়া করো আপা, আমি দায়িত্ব ঠিক মতোই পালন করব। আমি কি ওর সাথে যাব? যাব আমরা সবাই, তবে কৌশল হবে ভিন্ন। এই কোথায় যাচ্ছ? ছেড়ে দাও, ছাড়ো আমাকে, আকবর সাহেবের সাথে কথা বলবো, জরুরি কথা। আরে রানী, আমার হোটেলের হারিয়ে যাওয়া সুন্দরী ডান্সার। স্যার স্যার, ও আমাদের শত্রু। না 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 না, আমার ভাই ওই নান টু পে 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 মি না। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। ওই শয়তান নান টু আমাকে ধোকা দিয়েছে, সে এখন হোটেল লাইনের নর্তকী রীনার সাথে প্রেম করছে। বাহ বাহ বাহ, ছলনা করার জায়গা পাওনি। হ্যাঁ, আর ওই রীনাকে তো আমি নিজের হাতে খুন করেছি, এবার তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছো তাই বলো। আমি আপনাদের উপকারের জন্য এসেছি, রীনা মরেনি, সে এখন শয়তান নান্টু আর তার বোন নাজমার কাছে আছে। মিথ্যে কথা, নাজমাও নেই রীনাও নেই, নাজমাকে খুন করেছি আমি আর রীনাকে খুন করেছে লায়ন।
নিজের হাতে। আমি বলছি ওরা দুজনেই বেঁচে আছে, আমার কাছে তার প্রমাণ আছে। প্রমাণ? দেখাও কি প্রমাণ আছে। এই দেখো, আমি শয়তান নানটির সঙ্গে কি অবস্থায় ওদের দুজনের ছবি তুলেছি। কোথায় ওরা? থামেন, আরো আছে। বলো সত্যিকারের খুনি কে? কে ডাব্বুকে গুলি করেছিল? ডাব্বুকে গুলি করেছিল লায়ন। এ কথা কত বলনি কেন? আমি লায়নকে ভালোবাসতাম, কিন্তু তখন কি আর জানতাম যে ওই লায়নই আমাকে খুন করতে আসবে? আপনি আমাকে বাঁচিয়েছেন, এখন আমি সব সত্য প্রকাশ করে দেব। সত্যি বললে তুমি বেঁচে যাবে, কিন্তু লায়ন যে ডাব্বুকে গুলি করেছে তার কি প্রমাণ? লায়ন ডাব্বুকে গুলি করার সময় আকবরের ছবি তুলেছিল, নেগেটিভ সহ সেই ছবি তার কাছেই আছে। আকবর সাহেব, একই উদ্দেশ্য নিয়ে একসাথে আমরা কাজে নেমেছিলাম, আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। শোন, নামিয়ে কথা বলো লায়ন, ভুলে যেও না এটা আমার আস্তানা। নিজেদের মধ্যে ঝগড়া না করে ঠান্ডা মাথায় কাজ করুন। নাজমান ম্যাজিস্ট্রেটের সঙ্গে, পুলিশের সঙ্গে, জেল কর্তৃপক্ষের সঙ্গে সব ব্যবস্থা করে ফেলেছে। ফাঁসির আগের মুহূর্তে যদি প্রমাণ হাজির করতে পারে তাহলে মুন্না ছাড়া পেয়ে যাবে। সে যে নির্দোষ তার সঠিক প্রমাণ দিতে পারলে ফাঁসি স্থগিত হয়ে যেতে পারে। রিনা ওদের হাতে আছে, তার সঙ্গে ছবিটা যদি ওরা পেয়ে যায়। ছবি ওরা কোথায় পাবে? নেগেটিভ সহ ছবিটা আমি এই মুহূর্তে চাই। আকবর সাহেব, এই সংকটের সময় নিজেদের মধ্যে বিরোধ না করাই ভালো। এই ছবি আর নেগেটিভটা নিয়ে আয়। তুই আমার স্বামীর বাবা মা বোনকে হত্যা করেছিস, তুই ডাব্বুকে হত্যা করে আমার স্বামীকে ফাঁসির আসামি বানিয়েছিস, আর আর তোর তো পাপের শেষ নেই আকবর। এই সেই মেয়ে যার বোনকে তোর ভাই নির্যাতন করে হত্যা করেছিল, তোর সেই লম্পট খুনি ভাইয়ের ফাঁসির বদলা নিতে তুই আমার ঘর ভেঙে গেছিস, তুই আমার গর্ভের সন্তানকে হত্যা করেছিস। কিন্তু অন্যায় করে কেউ কোনোদিন বাঁচেনি, আর বাঁচবেও না। তোদের সাথে কোর্টেই দেখা হবে, কোর্টে। তোমরা যাও, আমি আমার পাপের শাস্তি পেয়েছি, প্লিজ যাও। লায়ন, চারিদিক থেকে পথ বন্ধ করতে হবে, সাবধান, ওরা কোনোভাবেই যেন থানায় বা জেলখানায় পৌঁছতে না পারে। আর এক ঘন্টা সময় বাকি আছে, দুলাভাইকে বাঁচাতে হলে যে করে হোক জেলখানে পৌঁছাতে হবে, চল। সবাইকে একদিন মরতে হবে বাবাজি, চিরদিন কেউ বেঁচে থাকে না। আজ আপনার ফাঁসি, গোসল করে নিন, নামাজ পড়বেন। তিন টাকা পাইবেন, তবে চোখে দেখবেন না। ফকি বেটা, দুটা মেয়ে একটা ছেলেকে যাইতে দেখছো? হ্যাঁ, দুইটা মাইয়া একটা পোলায় ঘরে যাইতে দেখছি। শোনেন, দু রূপে থাকিয়ে না ধরতে পারবেন না।
ওরে মা এই শালারে ধর হাত ধর তুই বাবা আমি আমার দেখা দেবো না এই শালায় পানি দিতে ভালাইছিল বাবা বাবা আমার দেখে না বাবা আমার দেখে না করে বাবা রে তুই যা সময় নাই চান্দুর আমাকে ছেড়ে দাও বর্তমানে ভাইয়া লামোহন চল ওই পুরা মার্কেটের ভিতর দিয়ে চলে ওরা এই পুরা মার্কেটের ভিতরই আছে ফলো মি তোরা উপরে যা তোরা এদিকে যা কুইক সবাইকে অস্ত্র পানিতে ফেলে দিতে বল সব অস্ত্র পানিতে ফেলে দে এবার সবাইকে মাটিতে শুয়ে পড়তে বল সবাই শুয়ে পড় এই নে আধ ঘন্টা সময় বাকি আছে আবার তোরা যা কিন্তু তুই আমার কথা পড়ে ভাবিস আরে দুলাভাইকে বাঁচা মুন্না তোমার শেষ ইচ্ছা কি কিছু খেতে ইচ্ছে করে কিছুই বলার নেই তোমার যদি পারেন স্যার আমার হয়ে সবাইকে জানিয়ে দেবেন পৃথিবীর কোনো স্বামী যেন স্ত্রীর উপর মিথ্যে সন্দেহ না করে কোনো স্বামী যেন স্ত্রীকে ভুল বুঝে তার উপর অত্যাচার না করে চলুন যে করে হোক এই ওয়াল টপ করতে হবে এই রুমাল মাটি স্পর্শ করার সাথে সাথে ফাঁসি কার্যকর হবে
ভিক্ষা নিয়েছিলাম, ফাঁসির দণ্ডে দণ্ডিত আমার নিরপরাধ স্বামী জীবন বাঁচাবার জন্যে মাত্র এক সেকেন্ডের ব্যবধানে জীবন আর মৃত্যুর মাঝখান থেকে আমার স্বামীকে আমি ফিরিয়ে এনেছি। আমার এই লড়াই ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, বেআইনি চক্রের বিরুদ্ধে আইনের লড়াই, মিথ্যের বিরুদ্ধে সত্যের লড়াই। আর সবার উপরে স্বামীর জীবন রক্ষার জন্যে এই লড়াই আমি প্রমাণ করতে চেয়েছি সত্য চিরদিনই দুর্জয়। আদালত আসামি মুন্নার অপরাধকে পুনর্বিবেচনা করে তাকে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করছে এবং তাকে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। একই সঙ্গে এই আদালত অপরাধের পর অপরাধ সংগঠন করার দায়ে আকবর শেঠ, কুখ্যাত লায়ন এবং তার সঙ্গী সাথীদের গ্রেফতারের নির্দেশ দিচ্ছে। আইনের পবিত্র অঙ্গনকে কলঙ্কিত করবার দায়ে ব্যারিস্টার এম এম মুস্তফাকে আইন ব্যবসার অযোগ্য বলে বিবেচিত করছে এবং তাকেও গ্রেফতার করে বিচারের জন্য সাধ্য করার নির্দেশ। আমরা না নাজবাপার সঙ্গে অনেক বড় অন্যায় করছি, আপনি না নাজবাপার কাছে কইয়া আমরা মাফ হইয়া দেন না ভাই। ওনার তরফ থেকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ও আপনার লেডিস মহিলা, আপনার তো মানুষ দেবো না, আপনারে গান শোনাবো। তুমি যে চন্দ্রমুখী আমার ঘরে লক্ষ্মী, পেয়েছি আজ আমি তোমায়, হয়েছি যে চির সুখী। আমি যে ভাগ্যবতী, হলো যে স্বপ্ন সত্যি, হয়েছি তুমি যে চন্দ্রমুখী আমি যে ভাগ্যবতী। চন্দ্রমুখী আমার ঘরের লক্ষ্মী।